স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির ট্রাবুকো ক্যানিয়নের কুকস কর্নার বাইকার বারে হঠাৎই এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন এক বন্দুকধারী। এতে ঘটনাস্থলেই হতাহত হন বেশ কয়েকজন। জীবন বাঁচাতে দিক বিদিক ছোটাছুটি শুরু করেন অতিথিরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন হামলাকারী। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে ঠিক কী কারণে এ হামলা সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা না গেলেও ঘটনা তদন্তে এরই মধ্যে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হামলাকারী একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বলেও জানান তারা। এদিকে এক বিবৃতিতে ভয়াবহ এই গুলির ঘটনায় নিন্দা জানিয়ে হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।